সাবস্ক্রাইব করুন জব সার্কুলারকে, সাথে বেল ঘন্টাটি অন করুন নোটিফিকেশনের জন্য। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জব সার্কুলারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। সো বন্ধুরা, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি সার্কুলার নিয়ে আপনাদের সামনে চলে আসছি। বাংলাদেশ নৌবাহিনীতে 741 জন নিয়োগ করা হচ্ছে নাবিক ও এম ও ডিসি পদে। ভর্তির মাধ্যমে আপনারা এখানে জয়েন করতে হবে। সো বন্ধুরা, এখানে এখানে আপনার 741 জন নিয়োগ করা হচ্ছে, কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হলে আপনাদেরকে যা যা থাকতে হবে, ন্যূনতম যেগুলো আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে, এখানে ন্যূনতম পঞ্চম শ্রেণী এবং এসএসসি পাস করলে এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তো বন্ধুরা, এখানে এসএসসি পয়েন্ট থাকতে হবে আপনার ন্যূনতম 3 এবং বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হতে হবে। এখানে উপযুক্ততা দেখতে পাচ্ছেন, আমি আবারও বলছি, শাখার নাম ডি, ইউসি, সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল। এখানে শিক্ষাগত যোগ্যতাগুলো যেগুলো চাওয়া হয়েছে, এসএসসি সমমান, বিজ্ঞান বিভাগে জিপিএ ন্যূনতম 3 থাকতে হবে, 3-এর উপরে থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিতর প্রার্থীদের এবং বিএন ডকওয়ার্থ কোঅপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে ন্যূনতম এ গ্রেড প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। মেডিকেল, এখানে শাখার নাম মেডিকেল, জীববিজ্ঞান সহ এসএসসি বিজ্ঞান, সমমান জিপিএ থাকতে হবে ন্যূনতম 3। এখানে শাখার নাম আরেকটা হচ্ছে পেট্রোলম্যান, রাইটার, স্টোর কুক, স্টুয়ার্ড ও এম ও ডিসি নো। তো এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা যেগুলো চাওয়া হয়েছে, এসএসসি সমমান এবং সকল বিভাগে জিপিএ 3 থাকতে হবে ন্যূনতম। টপ পাস হচ্ছে পঞ্চম শ্রেণী পাস করলে এখানে অ্যাপ্লাই করতে পারবে। সো বন্ধুরা, এখানে আপনারা শাখা ও শিক্ষাগত যোগ্যতার নামগুলো দেখলেন। এবার হচ্ছে আপনার শারীরিক যোগ্যতা, শারীরিক যোগ্যতা ন্যূনতম এগুলো যা লেখা আছে আপনারা এগুলো উচ্চতা মাপ দিয়ে দিবেন, বুকের মাপ মাপ দিয়ে দিবেন, বাসায় মাপ দিতে পারবেন, কোনো সমস্যা নাই। ওজন, আপনারা ওজন ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী ওজন থাকতে হবে এবং দৃষ্টিশক্তি থাকতে হবে 6x6। এখানে আপনার অন্যান্য শর্তাবলী যেগুলো চাওয়া হয়েছে সকল প্রার্থীদের জন্য, সকল পদবীর জন্য, সরি বন্ধুরা, সকল পদবীর জন্য অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে, সাঁতার জানা আবশ্যক হতে হবে, অবিবাহিত হতে হবে। 1 জানুয়ারি 2019 তারিখে আপনার 19 তারিখে থেকে আপনার বয়স যত তারিখ হচ্ছে তত তারিখের মধ্যে 17 থেকে 20 বছর হতে হবে এবং এম ও ডিসি নো 17 থেকে 22 বছর চাওয়া হয়েছে। সো অযোগ্যতা যেগুলো আছে এগুলো আপনারা দেখে নেবেন একটু বন্ধুরা। আর শিক্ষাগত যোগ্যতা সনদপত্র যেগুলো চাওয়া হয়েছে, প্রয়োজনীয় সনদপত্রের বিস্তারিত বিবরণ এগুলো আপনারা দেখে নেবেন বন্ধুরা। এগুলো যদি আমি ভালো করে পড়তে যাই তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। সো বন্ধুরা, এখনো এখানে না বোঝার কিছুই নেই বন্ধুরা, এখানে আপনারা দেখে কি কি লাগে কাগজপত্রগুলো এগুলো আপনারা ম্যানেজ করে নেবেন। আর জাতীয়তা ও চরিত্রগত সনদপত্র, এখানে আপনারা এই সার্টিফিকেটগুলো আপনারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা মেয়র অথবা চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলর অথবা বা কমিশনারের নিকট হতে গৃহীত জাতীয়তা ও চরিত্রগত সনদপত্র ব্যবস্থা করে নেবেন। বৈবাহিক মর্যাদা ও ও স্থায়ী বাসস্থানের উল্লেখ থাকতে হবে, অবশ্যই যেখানে বসবাস করেন সেখানে উল্লেখ করে এই সার্টিফিকেটগুলো আপনারা কালেক্ট করে নেবেন। জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র, এখানে যেগুলো আছে এগুলো আপনারা অবশ্যই প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত করে নেবেন। জাতীয় পরিচয়পত্র না থাকলে জন্ম নিবন্ধন দিয়ে দিবেন বন্ধুরা। তো বন্ধুরা, এখানে ছবি দেখতেই পাচ্ছেন, সদ্য তোলা পাসপোর্ট আকারের প্রার্থীর নিজের 15 কপি এবং পিতার 1 কপি এবং মাতার 1 কপি রঙিন ছবি প্রথম শ্রেণী গ্রাজুয়েটেড অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে বন্ধুরা। এগুলো আপনারা অবশ্যই থাকতে হবে। আর আবেদন করতে হবে, এখানে দেখতেই পাচ্ছেন, বাংলাদেশ www.joinnavy.navy.bd, এইখান থেকে আপনারা অ্যাপ্লাই করতে হবে অনলাইন। এটা আমরা দেখে নিব একটু কিছুক্ষণ পরে। এখানে ম্যানুয়ালি আবেদন পদ্ধতি একটা আছে বন্ধুরা, এখানে ম্যানুয়ালিও আপনারা আবেদন করতে পারবেন। সো বন্ধুরা, আপনারা ম্যানুয়ালি যেভাবে আবেদন করবেন এগুলো আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা। সো এখানে ম্যানুয়ালি SMS-এর মাধ্যমে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। আর পে অর্ডার চাওয়া হয়েছে বন্ধুরা, 200 টাকার পে অর্ডার। যদি আপনারা না করতে পারেন তাহলে ভিডিও নিচে ডিসক্রিপশনে ফলো করবেন, ভিডিও নিচে ডিসক্রিপশনে একটি লিঙ্ক পেয়ে যাবেন কিভাবে পে অর্ডার করতে হয়, সেটা আপনারা পে অর্ডার করে নেবেন যে কোনো ব্যাংক থেকে। সো বন্ধুরা, এখানে ক নাম্বারটা যেটা, এটা ম্যানুয়ালি আপনারা দরখাস্ত করবেন এভাবে SMS-এর মাধ্যমে।
তো বন্ধুরা এগুলো আপনারা একটু দেখে নেবেন, পড়ে নেবেন, আর ভিডিওর নিচে ডিসক্রিপশনে এই বিজ্ঞপ্তির ইমেজটা থাকবে, সো ডিসক্রিপশন থেকে ইমেজটা ডাউনলোড করে নেবেন, অথবা আমাদের ফেসবুক পেজ থেকে এই ইমেজটা ডাউনলোড করে ভালো করে পড়ে তারপর আপনারা অনলাইনে অনলাইনে অথবা ম্যানুয়ালি যেভাবে আপনারা অ্যাপ্লাই করেন সেভাবে অ্যাপ্লাই করতে পারবেন। আর অবশ্যই আপনাকে অবশ্যই আপনাকে ভর্তির কেন্দ্রে সকাল 8 ঘটিকার মধ্যে উপস্থিত হতে হবে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ভর্তির জন্য প্রয়োজনীয় সনদপত্র সহ নির্ধারিত ভর্তির কেন্দ্রে সকাল 8 ঘটিকার নিম্নবর্তী তারিখে উপস্থিত থাকতে হবে। বন্ধুরা এখানে আমরা আরেকটু দেখে নিব কেন্দ্রের নাম, ভর্তির তারিখ, জেলার নাম, জেলা ও শাখা ভিত্তিক কোঠা, এগুলো আমরা দেখে নিব সংক্ষেপে। সংক্ষেপে আমরা দেখে নিব এখানে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কেন্দ্রের নাম, যেখানে আপনারা যাবেন, যে কেন্দ্রে আপনারা যাবেন, যা আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা নিয়ে, আপনার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটগুলো নিয়ে এবং আদার্স যেই সার্টিফিকেটগুলোর কথা বলা হয়েছে, সকল সত্যায়িত কিছু নিয়ে, সকল সত্যায়িত কাগজপত্রগুলো নিয়ে আপনারা তাদের তাদের কেন্দ্রে যাবেন। আর কেন্দ্রের তারিখ তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে, কেন্দ্রের তারিখ তার পাশেই আছে, আর তার পাশেই আছে আপনার জেলার নাম। সো আপনারা যেই জেলার বা উপজেলায় হন না কেন, আপনারা তার তারিখ অনুযায়ী, তার ঠিকানা অনুযায়ী আপনারা ওইখানে চলে যাবেন, জেলার নাম আছে কেন্দ্রে চলে যাবেন। সো বন্ধুরা আপনারা দেখে নিন একটু কষ্ট করে। সো বন্ধুরা আমি আরো ডিটেলস ভালোভাবে বলতে পারতাম, বাট ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি সংক্ষিপ্তভাবে যতটুকু তুলে ধরা যাচ্ছে সেগুলো আমি তুলে ধরছি। সো বন্ধুরা এবার আমরা দেখে নিব কিভাবে অনলাইনে অ্যাপ্লাই করতে হয়। তার আগে আরেকটু কথা বলে দিই, এখানে হুঁশিয়ারি লেখা আছে, এগুলো আপনারা দেখে নেবেন। সো বন্ধুরা আমরা এবার অনলাইনে কিভাবে অ্যাপ্লাইটা করতে হয় তার প্রসেসটা আমরা দেখে নিই। এখানে দেখতেই পাচ্ছেন, এখানে দেখে এখানে দেখতেই পাচ্ছেন হলো আপনার www. আমরা এই এই অ্যাড্রেসটা কপি করে রেখেছি, জাস্ট আপনি এই অ্যাড্রেসটা থেকে কপি করে অথবা এই অ্যাড্রেসটা আপনার মোবাইলে মোবাইলে অথবা পিসি থাকলে পিসিতে আপনারা কোনো ওয়েবসাইট থেকে বা সরি কোনো ব্রাউজার থেকে আপনারা এই এই লিখাটা চার্জ করবেন, চার্জ করে সরাসরি অ্যাপ্লাইতে ক্লিক করবেন। ভিজিট করার পরে আপনারা অ্যাপ্লাইতে ক্লিক করার পরে এখানে নাম লিখবেন, আপনার নাম আর বয়সটা হবে, আপনার জন্ম নিবন্ধন যেই তারিখ সেই তারিখ সেই তারিখটা আপনি এখানে দিয়ে দিবেন। জাস্ট আমি বুঝানোর জন্য আপনাদেরকে এই এই অ্যাপ্লিকেশনটা প্রসেসটা আমি দেখাচ্ছি, সো হয়তোবা আপনাদের কাছে ভালো লাগবে অথবা কিছু একটা ভুল আছে। বন্ধুরা এটা আসলে হচ্ছে না কেন জানি, আমি অনেক চেষ্টা করছি হচ্ছে না বার্থডেটা, বাট আপনাদের হতেও পারে বা আপনাদের একটু দেখে নেবেন কীভাবে করতে হয়। সো বন্ধুরা তারপর আপনার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন, তারপর নাম্বার দিয়ে দিবেন, তারপর ইমেল অ্যাড্রেসে যে পাসওয়ার্ডটা সেই পাসওয়ার্ডটা আপনারা এখানে দিয়ে দিবেন, তারপর আপনার রিপাসওয়ার্ডটা আপনি নিচে দিয়ে দিবেন। সো বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি, তারপর সাবমিট। অবশ্যই কিন্তু ডেট অফ বার্থ আপনারা অবশ্যই আপনাদের বার্থডেটা এখানে উল্লেখ করবেন। সো বন্ধুরা বন্ধুরা আমি এটা দিয়ে আরও একবার ট্রাই করছিলাম। সো বন্ধুরা আমি নাম্বারটা একটু চেঞ্জ করে দিচ্ছি, এক নাম্বারে যদি আপনারা একবার অ্যাপ্লাই করে ফেলেন তাহলে এই নাম্বারটা দিয়ে আর পারবেন না। বন্ধুরা আমি আরেকবার বলে দিচ্ছি, এক নাম্বারে যদি একবার অ্যাপ্লাই করেন তাহলে এই নাম্বারটা দিয়ে আর অ্যাপ্লাই করতে পারবেন না। সো বন্ধুরা এবার আমরা আবেদন ফর্মে চলে আসলাম। সো প্রথমে আপনাকে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করলেই আপনার কেন্দ্র, পরীক্ষার কেন্দ্র তারিখ চলে আসবে। সো এই জায়গায় আপনি চলে যাবেন, তারপর হচ্ছে প্রার্থীর নাম, প্রার্থীর নাম দিবেন, তারপর পিতার নাম, পিতার নাম দিয়ে দিবেন, পিতার পেশা দিয়ে দিবেন, সরকারি চাকরিজীবী হলে সরকারি চাকরিজীবী দিয়ে দিবেন, আমি সরকারি চাকরিজীবী দিয়ে দিছি বোঝানোর স্বার্থে, তারপর বর্তমান ঠিকানা আপনার যেখানে বর্তমান ঠিকানা, বর্তমান ঠিকানা দিয়ে দিবেন, আর আপনার ঠিকানার পোস্ট কোড দিয়ে দিবেন,
তারপর নাম্বার দিয়ে দিবেন, তারপর আবার স্থায়ী ঠিকানা দিয়ে দিবেন। স্থায়ী ঠিকানা আমারটা একই, সো বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা একই, সো আমি এই জন্য আমি দিয়ে দিলাম। তারপর স্থায়ী ঠিকানার পোস্টকোড দিয়ে দিবেন, মোবাইল নাম্বার দিয়ে দিবেন। তারপর হচ্ছে এখানে দেখুন বৈবাহিক অভিভাবকের নাম, পিতা জীবিত না থাকলে, জাস্ট আপনি পিতা জীবিত না থাকলে অন্য অন্য কারোর দিয়ে দিবেন, কোনো সমস্যা হবে না। সম্পর্কে কী হয় সেটা আপনি উল্লেখ করে দিবেন, আর ওনার পেশাটা আপনি কি, ওনার পেশাটা কি সেটা উল্লেখ করে দিবেন। তারপর হচ্ছে এখানে দেখুন, এখানে দেখুন বছর বছর মাস দিন, এটা হচ্ছে আপনার একটু ইম্পর্টেন্ট, আপনার বার্থডে থেকে আপনার যেই বিজ্ঞপ্তিতে সার্কুলারটিতে আপনার যেই তারিখ বয়সটা চাওয়া হয়েছে 17 থেকে 20 বছর, হয়তো বা আমার মনে নেই সঠিক, সো আমি একটু দেখে নেই, 17 থেকে 20 বছর নাবিক পদে। সো আপনার 17 থেকে 20 বছর পর্যন্ত যেই বয়সটা হয় সেই বয়স বয়স বছর মাস দিনটা এখানে উল্লেখ করে দিবেন। জাস্ট আমি এখানে বোঝানোর স্বার্থে 18 বছর 5 মাস 1 দিন দিয়ে দিলাম, জাস্ট বোঝানোর স্বার্থে। জাস্ট আপনার যদি বয়সটা না বাইর করতে পারেন তাহলে ভিডিও নিচে ডিসক্রিপশনে একটি লিঙ্ক পেয়ে যাবেন কীভাবে বয়সটা বাইর করতে হয়, সেটা আপনারা দেখে নিলে বয়সটা খুব ইজিলি একটা সফটওয়্যারের মাধ্যমে আপনারা বাইর করে নিতে পারবেন, একটা সফটওয়্যারের মাধ্যমে বয়সটা বাইর করতে বাইর করা যায়। সো আপনারা বয়সটা বাইর করে নেবেন। তাছাড়া যদি আপনার বাইর করতে সমস্যা হয় তাহলে আপনার বয়সটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা বয়সটা বাইর করে দিয়ে দিব আপনাদেরকে। তারপর এখানে শিক্ষাগত যোগ্যতা যেগুলো চাওয়া হয়েছে এগুলো আপনারা দিয়ে দিবেন। এখানে প্রতিষ্ঠানের নাম প্রথমে, তারপর হচ্ছে গ্রুপ, তারপর হচ্ছে শিক্ষা বোর্ড, রেজিস্ট্রেশন নাম্বারটা আমি আপাতত দিয়ে দিছি, সো এগুলো আপনারা দিয়ে দিবেন। আর এটা হচ্ছে খেলাধুলা, এগুলো যদি আপনার না থাকে তাহলে দিবেন না, আর যদি থাকে তাহলে অবশ্যই উল্লেখ করে দিবেন, তাহলে আপনার জয়েন হতে বা সিলেক্ট হতে একটু সুবিধা হবে, অগ্রাধিকার দেওয়া হবে। এখানে মুক্তিযোদ্ধা সন্তান যদি হন তাহলে ইয়েস দিবেন, নইলে না। নৌবাহিনী সদস্য সন্তান হলে ইয়েস দিবেন, নইলে না। এগুলো আপনারা দিয়ে দিবেন, আশা করি বুঝতে পারবেন। আর ছবিগুলো, ছবিটা আমি আপাতত আপনাদেরকে বোঝানোর সাথে পরবর্তী ধাপে যাওয়ার জন্য জাস্ট একটা যে কোনো একটা ছবি আপলোড করে দিলাম আমি। তো আপনাদের ছবি অবশ্যই 300x300 দিয়ে দিবেন। তারপর দেখুন এখানে আবেদন ফর্মটি চলে আসছে, এগুলো আপনারা আবেদন ফর্মটাতে আপনারা ঠিকঠাক করে দিয়েছেন কিনা সকল কিছু দেখে তারপর জমা দিয়ে দিবেন। এখানে অ্যাপ্লিকেশন আইডি হচ্ছে এটা, অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 200, তারপর হচ্ছে অনলাইন প্রসেসিং ফি 25, এগুলো সব কিছু ঠিকঠাক থাকলে জমা দিন, এখানে ক্লিক করলে জমা হয়ে যাবে। সো বন্ধুরা আমি এখানে জমা দিন আমি টিক ক্লিক করছি না, কারণ আমি এটা জাস্ট বোঝানোর জন্য আপনাদেরকে, এটাতে আমি বোঝানোর জন্য আমি এটা দেখাইলাম। সো আপনাদের অবশ্যই মেইন ইনফরমেশনগুলো দিয়ে তারপর জমা দিয়ে দিবেন, একবার জমা দিয়ে দিলে কিন্তু আর এগুলো আপনারা রিপিট করে পুনরায় এডিট করতে পারবেন না। সো বন্ধুরা ভালো করে দেখে তারপর আপনারা অ্যাপ্লাই করবেন। সো বন্ধুরা অনেক কথা বলা হয়ে গেছে, আশা করি আমার এই প্রসেসের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন বন্ধুরা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাথেই থাকবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।